ব্যাংকক। ব্যাংকক থাইল্যান্ডের রাজধানী এবং থাইল্যান্ডের অধিক জনবসতিপূর্ণ শহরগুলোর মধ্যে একটি। থাই ভাষায় এটি ক্রুংথেপ মহানাখন বা শুধু ক্রুংথেপ নামে পরিচিত। আসসালামু আলাইকুম দর্শক, তথ্যরহস্যের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আর আজকের এই ভিডিওতে ব্যাংকক সম্পর্কে খুঁটিনাটি অনেক তথ্য জানব, তাই না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করা গেল। সেই সাথে আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারেন। ব্যাংকক শহরটির মধ্য থাইল্যান্ডের চাও ফ্রেয়া নদীর বদ্বীপে 1568.7 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত এবং 8 মিলিয়নের বেশি লোক এখানে বসবাস করে, যা দেশের মোট জনসংখ্যার 12.6%। 2010 সালের এক আদমশুমারিতে দেখা যায় ব্যাংকক মেট্রোপলিটন অঞ্চল সহ এর আশেপাশের 14 মিলিয়নের বেশি লোক 22.2% বাস করে, যেটি ব্যাংককে এই দেশের প্রধান শহর হিসাবে চিহ্নিত করেছে এবং থাইল্যান্ডের অন্যান্য নগর কেন্দ্রগুলোকে গুরুত্বের দিক দিয়ে পেছনে ফেলেছে। ব্যাংককের ইতিহাস। ব্যাংককের ইতিহাস শুরু হয়েছে 15 শতাব্দীর গোড়ার দিকে। ব্যাংকক তখন আয়ুথায়ার শাসনামলে চাওফ্রেয়া নদীর পশ্চিম তীরে একটি গ্রাম হিসাবে পরিচিত ছিল। নদীর মুখে কাছে কৌশলগত অবস্থানের কারণে শহরটি ক্রমেই গুরুত্ব ক্রমেই লাভ করতে থাকে। ব্যাংকক শুরুর দিকে নদীর দুধারে দুর্গের সাথে শুল্ক ফাঁড়ি হিসেবে ভূমিকা পালন করে আসছিল। 1668 সালে শ্যামদেশ থেকে ফরাসিদের বিতরণ করা হয়েছিল ওই ব্যাংকক থেকেই। 1767 সালে বার্মিজ সাম্রাজ্যের কাছে আয়ুথাই সাম্রাজ্যের পতন হলে নতুন রাজা তাকসিন শহর তার রাজধানী স্থাপন করেছিলেন, যা ছিল থনবুরি রাজ্যের ভিত্তি। 1782 খ্রিস্টাব্দে রাজা ফুত্তাইফুয়া চুরালোক প্রথম রামা তাকসিনের স্থলাভিষিক্ত হলে রাজধানী পূর্ব তীরের রতন কোশিন দ্বীপে সরিয়ে নিয়েছিলেন। এভাবে রতন কোশিন রাজ্য প্রতিষ্ঠিত হয়। তখন স্তম্ভটি 21 এপ্রিল 1782 নির্মিত হয়েছিল, যা বর্তমান শহর ভিত্তিপ্রস্তরে তারিখ হিসেবে বিবেচিত হয়ে আসে। নামকরণ কিভাবে হয়েছিল, ব্যাংকক নামের উৎপত্তি হয়েছে কিভাবে তা সুস্পষ্ট নয় এখন পর্যন্ত। ব্যাংক একটি থাই শব্দ যার অর্থ স্রোতের উপর একটি গ্রাম। ধারণা করা হয় নামটি ব্যাংকো থেকে উদ্ভূত হয়েছে। কো অর্থ দ্বীপ, যা শহরের জলাভূমিরূপ বিশিষ্ট থেকে এসেছে। অন্য মত অনুযায়ী এটি ব্যাংক মাকক এর সংক্ষিপ্ত রূপ। মাকক বলতে জাতীয় উদ্ভিদকে বোঝায়। উদ্ভিদটি জলপাই সদৃশ্য ফল দেয়। এটি ওয়াটরনের পূর্ববর্তী নাম দ্বারা সমর্থিত বলে জানা যায়। ভূ প্রকৃতি। ব্যাংকক থাইল্যান্ডের কেন্দ্রীয় সমভূমির চাওফ্রেয়া নদীর বদ্বীপে অবস্থিত। চাওফ্রেয়া নদী শহরটিকে দক্ষিণ পাশ দিয়ে অতিক্রম করে এবং শহর কেন্দ্রের দক্ষিণ থেকে প্রায় 25 কিলোমিটার দূরে থাইল্যান্ড উপসাগরে পতিত হয়। অঞ্চলটি সমতল এবং নিচু প্রকৃতির এবং গড়ের সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 মিটার উঁচুতে অবস্থিত। অঞ্চলটির অধিকাংশই মূলত জলাভূমি ছিল। 16 থেকে 19 শতকে কৃষিকাজের সুবিধার্থে খাল খননের মাধ্যমে জলাভূমিগুলো থেকে সেচের পানি সরবরাহ করা হতো, ফলশ্রুতিতে জলাশয়গুলো একসময় শুকিয়ে যায়। বেশ কয়েকটি শর্টকাট খাল নির্মাণের ফলে ব্যাংককের মধ্য দিয়ে প্রবাহিত নদীর গতিপথ পরিবর্তন হয়ে গেছে। পর্যটন শিল্প। ব্যাংকক বিশ্বের অন্যতম শীর্ষ পর্যটন কেন্দ্র। বিশ্বব্যাপী 162 শহরের মধ্যে মাস্টার কার্ড গ্লোবাল ডেস্টিনেশন সিটি ইন্ডেক্স 2018 ব্যাংককে শীর্ষ দর্শনীয় শহর হিসেবে স্থান দিয়েছিল, যেখানে লন্ডনের চেয়ে 20 মিলিয়নেরও বেশি দর্শনার্থী নিয়ে ব্যাংকক এগিয়েছিল। ব্যাংককের জন্য এটি ছিল 2017 সালের র্যাঙ্কিং এর পুনরাবৃত্তি। ইউরোমনিটর ইন্টারন্যাশনাল 2016 সালের শীর্ষ স্থানীয় গন্তব্য স্থান র্যাঙ্কে ব্যাংককে চতুর্থ স্থান রেখেছিল। আন্তর্জাতিক সম্পর্ক বলতে জানা যায় শহরের আনুষ্ঠানিক আন্তর্জাতিক সম্পর্ক BMA আন্তর্জাতিক বিষয়ক বিভাগ দ্বারা পরিচালিত হন। এর কার্যক্রমের মধ্যে রয়েছে সিস্টার শহর চুক্তির মাধ্যমে অন্যান্য বড় বড় শহরগুলোর সাথে অংশীদারত্ব করা, আন্তর্জাতিক সংগঠনগুলোতে অংশগ্রহণ সদস্যতা এবং শহরটিতে অবস্থিত বহু বিদেশি কূটনৈতিক মিশনের সাথে সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করা। ব্যাংকক অসংখ্য আন্তর্জাতিক সংগঠন এবং আঞ্চলিক নগর পরিচালন নেটওয়ার্কের সদস্য। এশিয়ান নেটওয়ার্ক অফ মেজর সিটিজ 21, আবার জাপান নেতৃত্বাধীন এশিয়ান প্যাসিফিক সিটি সামিট, এছাড়াও অনেকগুলো অ্যাসোসিয়েশনের সাথেই জড়িত রয়েছে ব্যাংকক। তাই বলা চলে আন্তর্জাতিক সম্পর্কও তাদের অনেক ভালো। সব মিলিয়ে ব্যাংকক সম্পর্কে অনেক খুঁটিনাটি তথ্যই জানলেন। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আমাদের সাথে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করার অনুরোধ রইল। ধন্যবাদ।